ब्रेकफास्टरेडी रान्ना स्टार्ट कर दिए रान्नार फाके एकटुखानी মানে ব্রেকফাস্টটা করে নিচ্ছি, তা নাহলে আমার আর খাওয়ার সময় হবে না। আর ভাত অলরেডি হয়ে গেছে, এখন করব তরকারিগুলো। আজকে একটুখানি দেরি করেই করছি, তার কারণ এত সময় আমার রান্না হয়ে যায়। আজকে একটু দেরি করছি তার কারণ অমিত গেছে, অমিতের অন্য একটা কাজ নিয়ে একটুখানি বাইরে গেছে, ওইটা কাজটা মিটিয়ে ও এসে তারপরে সকালে একটুখানি দেরি হলেও কোনো প্রবলেম নেই, ওই জন্য একটুখানি দেরি করেই করছি। তো দেখো আবার রান্নাঘরে চলে এসেছি, ব্রেকফাস্ট আমার কমপ্লিট। আর এখানে হচ্ছে ঝিঙে আলু পোস্ত, আর এদিকে আমি ডিমের জন্য একটুখানি আলু ছাড়িয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ ওদিকে ডিম বসানো আছে, ডিম সেদ্ধ। আর এই আলুগুলো আমি কেটে ডিমের সাথে একটুখানি সেদ্ধ করে নেব, তাহলে একটু সময়টা কম লাগবে। একদম বেঙ্গল স্টাইলে যেমন আলু ডিমের ঝোল আমরা করি ঠিক সেই রকম। আর এদিকে দেখতেই পাচ্ছ পোস্তটাও আমি ঝিঙের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে আর আমি ঝিঙে পোস্ততে আবার একটুখানি চিনি দিয়ে দিলাম, তার কারণ ঝিঙে পোস্তটা একটু মিষ্টি মিষ্টি হলেই আমার ভালো লাগে। তো আমার হয়ে গেছে, ঝিঙেটা আমি নামিয়ে নিলাম। এবার করবো ডিমের রেসিপিটা। নর্মাল আলু দিয়ে ডিম দিচ্ছি, এবার নর্মাল ডিমের কারি হয় ওরকমই একটা করবো। তো আজকে মাছ ছিল কিন্তু ইচ্ছে করলো না আর মাছ খেতে, মাছ ভালো লাগছে না, জন্য আমি বললো যে ডিম করো, ঠিক আছে তাই হোক। চলো স্টার্ট করে দিই, হলুদ মাখিয়ে নিয়েছি ডিমটাকে, আর যে আলু সেদ্ধ। আর এখানে আমি সেদ্ধ গ্রাইন্ড করে নিয়েছি পেঁয়াজ রসুন টমেটো আর আদা, তারপর জিরে, এগুলো সব বাটাই আছে। রান্না এখন বাজে 11টা আর ঝোল ফুটছে, মানে ডিমের ঝোল।
ডিমের ঝোলটা ফুটতে বসিয়ে দিয়ে এসেছি, ডিমের ঝোলটা ফুটছে। আর আমি নিয়ে নিয়েছি ব্ল্যাক কফি। আর আমি ফোন করেছিলাম যে কাজটা ও গেছে, এখনো ওকে মানে 11:30টার দিকে হয়তো লোক আসবে সেখানে। আর ও সকালবেলা 9টার সময় বেরিয়ে গেছে, 9টা কি 8:30টার দিকে বেরিয়ে গেছে। যে কোনো সরকারি কাজ করতে গেলে মোটামুটি হাতে 2 ঘন্টা টাইম নিয়ে যেতে হবে। আর বেচারা সকালবেলা কিছু ব্রেকফাস্ট করেও যায়নি, চা বিস্কুট খেয়ে ও চলে গেছে সকাল। কারণ একটা লাইন ধরার একটা ব্যাপার থাকে, পেপারগুলো জমা দেওয়ার জন্য আমার লাইন দেওয়ার ব্যাপার থাকে। ওই অ্যাপ্লিকেশনটা মানে 10টার বেশি জমা নেয় না, তো সেই জন্য একটা টেনশন ছিল যে লাইন দেওয়ার একটা ব্যাপার ছিল। সেই জন্য ও আর ব্রেকফাস্ট কিছু করেনি, বললো চা বিস্কুট খেয়ে আমি চলে যাই, এসে ব্রেকফাস্ট করবো, যাই হোক যদি সময় থাকে তাড়াতাড়ি আসতে পারলে তাহলে খাবো, চলে গেছে। আর এখনো প্রচুর কাজ বাকি। তো দেখো আবারও ফিরে এসেছি রান্নাঘরে, আর এখানে আমার ডিমের কারিটা একদম রেডি হয়ে গেছে। আর এতে আমি এখন অ্যাড করব সানরাইসের গরম মশলা গুঁড়ো, দিয়ে আমি নামিয়ে নেব। তো দেখো আমার ডিমের কারিটা একদম রেডি, চলে এসেছি কাজে। তো দেখো এখন এইখানে জামাকাপড়গুলো পরেই ছিল কালকে থেকে, কারণ এই কালকে এই জামাকাপড়গুলো কেচে মেলে শুকিয়ে নিয়েছিলাম, আর সেই থেকে এখানে পরেই আছে, ভাঁজ করা হয়নি। তো এখন এই জামাকাপড়গুলো আমি ভাঁজ করবো। জামাকাপড়গুলো বেশি সময় পরে থাকলে কি হয় বলো তো, আবার গুটিয়ে যায়, গুটিয়ে গেলে ভীষণই বিরক্ত লাগে। হ্যাঁ, যেমন কুচকে কুচকে গেলে মনে হয় যেন কোথা থেকে না কোথা থেকে টেনে বার করেছি। তো যাই হোক, এই হলো ব্যাপার। আর আজকেও আবার কিছু কাচবো, অল্প কিছু কাঁচা তো আমার প্রতিদিন লেগেই আছে, অল্প কটা আজকে অবশ্য বেশি কাঁচা নেই, অল্প কটা কাঁচা আছে, তো ভিজিয়ে দিয়েছি। তো স্নানে যাওয়ার আগে একটুখানি কেচে নিয়ে তারপরে মেলে দিয়ে স্নানে যাব। তো চলো জামাকাপড়গুলো গুছিয়ে নিই, তারপরে আবার পরে কথা হচ্ছে। গুড ইভিনিং। আর দেখো এখন বাজে প্রায় সন্ধ্যা 7:30, আর দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে আজকে একটুখানি মন চাইছিল যে একটুখানি টিভি দেখি, কারণ টিভি তো বিশেষ একটা দেখা হয় না, তো সেই জন্য আজকে একটু টিভিটা দেখছিলাম। তো টিভিটা চালিয়ে দেখলাম, মানে ওই চ্যানেলগুলো একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম যে কোথায় কী হচ্ছে। তো দেখলাম যে মুভিজ ওকেতে Housefull 3 হচ্ছে, তো ওইটা একটু দেখতে, ওটা তো দেখতে দেখতে একটুখানি সন্ধে হয়ে গিয়েছিলো। তারপর সন্ধে জেলে একটু টুকটাক কাজকর্ম করছিলাম, তো এর মধ্যে অমিত আবার ফোন করলো যে ওর আজকে আসতে দেরি হবে। তো আজকে যেহেতু অমিত একটুখানি দেরি করে গিয়েছিল অফিসে, সেই জন্য ওর আসতে একটু দেরি হবে। তো সেই জন্য ভাবলাম ওদের যখন আসতে দেরি হবে তাহলে আমার তো আর চা না খেলে হচ্ছে না, ভীষণ চা খিদে পেয়েছে। তো সেই জন্য এই যে চা নিয়ে বসেছি, যে চা নিয়ে বসে পড়েছি, আর সাথে আছে ওরিও বিস্কিট। তো আজকে রাত্রে যেহেতু একটু চাপটা কম আছে, যেহেতু তরকারিটা করতে হবে না, কারণ ওবেলা যেহেতু আমি ডিমটা রান্না করেছিলাম, তো সেই ডিমটা দুবেলার মতোই করে নিয়েছিলাম, তো সেই জন্য ডিম তো সেই জন্য তরকারিটা আছে, আবার ঝিঙে পোস্ত করেছিলাম সেটাও একটু রয়ে গেছে। তো সেই জন্য আর কিছু করবো না, শুধু কয়েকটা রুটি করবো, ব্যাস রুটি করলে ফিনিশ আমার কাজ। ভালো লাগে না যেদিন তরকারি, আমার তো এরকম মনে হয় যেদিন রাত্রে তরকারি করতে না হয় সেদিন আমার খুব আনন্দ হয়। তো দেখো চাটা আমাদের খাওয়া কমপ্লিট, আর অমিত বাড়ি চলে এসেছে আর মাও চলে এসেছে, তা ওদেরকে চা করে দিলাম। আর চাটা করে একটুখানি ওরা খাচ্ছিল চা, আমি একটু বসে বসে গল্প করছিলাম। তো গল্প টল্প করে এই আবার চলে এসেছি রান্নাঘরে। তো এখন করছি রুটি রাতের ডিনারের জন্য,
তোমাদেরকে তো আগেই বলেছি তরকারি তো করাই আছে, সুতরাং তরকারি করার কোনো ঝামেলা নেই, শুধু রুটিগুলো করলেই হবে। তো রুটি করে নিচ্ছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ইন্টারেস্টিং ব্লগে। তখন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই সাবধানে থেকো। তো আজকের মতো টাটা, বাই বাই।